শব্দ ছিল হঠাৎ করে একটু গুটু করে ছোটমোটো ঘটনা হবে কথা হচ্ছে পুলিশ রেসপন্স করেছে কিনা ওসি ওয়াজ অলরেডি দেয়ার মানে সব ওসি আউটপোস্টের ওসি মহিলা থানার ওসি আর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের ডেকে একটা পলিটিক্যাল পার্টি মিটিং করেছি। বেসিক্যালি উদ্দেশ্য ছিল যে আমরা যে ইলেকশনটা যে শান্তিপূর্ণ করতে পেরেছি এটার জন্য আমাদের যে পুলিশের স্টাফ ওসি ম্যাডামদের একটা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। পলিটিক্যাল পার্টিরা খুব কোঅপারেট করেছে, খুব কন্ট্রোলে রেখেছে, এটার জন্য আমরা শান্তিপূর্ণ করতে পেরেছি, তো ওনাদের ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। তাছাড়া এখন আমাদের যে পোস্ট ইলেকশন কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি ছোটোমোটো ভায়োলেন্স হচ্ছে, এটা যেন সাদা সেপারেশন হয়নি, এটা যেন না হয় এটার জন্য একটা মানে আলোচনা করা। তাছাড়া কাউন্টিংয়ের দিন কীভাবে সিকিউরিটি করা যাবে ওদের ওনাদের সাজেশন নেওয়া। তাছাড়া এখন যে কাউন্টিং আর এই মাঝখানে আমাদের সাদারে এটা কন্ট্রোল এখন তো কন্ট্রোলেই আছে, এটা যেন কন্ট্রোলে থাকে এটার জন্য যদি কোনো সাজেশন থাকে পলিটিক্যাল পার্টিদের কাছে এই এই সাজেশনটা নেওয়া। তাছাড়া আমরা যে কোনো জায়গায় ঘাটতি থাকে ইলেকশনের দিন ওই পয়েন্টগুলো নোট করা সো দ্যাট আমরা কাউন্টিংয়ের দিন কভার দিতে পারি, এটা এইসবই মানে পয়েন্টসের উপরে আলোচনা হয়েছে। ওনাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমার সবসময় আমাদের সঙ্গে খুব ভালোই সহযোগিতা করেছে, আমার সঙ্গে আমার অফিসারদের সঙ্গে। আজকে ওনারা খুব গুরুত্বপূর্ণ 5-6 পয়েন্ট আমাদের বলেছে যেটা আমাদের সিকিউরিটি প্ল্যান বানাতে কাউন্টিং ডের জন্য খুব আমাদের। তাছাড়া যেটা আমাদের কাজ আইন এনফোর্সমেন্ট করা, তো আমরা এটাও ওনাদের একটা সচেতন বার্তা দিয়েছি যে যারা উচ্ছৃঙ্খল করতে পারে কেউ তো অনেক ইনস্ট্রাকশন পায় না কিন্তু করতে পারে ওদের একটু বলে দিতে যে পুলিশ কিন্তু সিভিয়ার অ্যাকশন নেবে যদি সাদার পুলিশ সাব ডিভিশনে কোনো রকমের কোনো উচ্ছৃঙ্খলতা হয় যেটাতে আম জনতার অসুবিধা হয় বা কোনো পাবলিক প্রপার্টি বা প্রাইভেট প্রপার্টি এফেক্ট হয় এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা খুব স্ট্রিক্ট নিব। তো আমরা চাই না যে এরকম কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক, এই এই সচেতন বার্তাটাও দেওয়া হয়েছে। ওনারা খুবই পজিটিভ, সব পলিটিক্যাল পার্টি খুব মানে আজ পর্যন্ত কোঅপারেট করেছে, আগামী দিনেও ওরা কোঅপারেট করার প্রস্তুতি নিয়েছে আর আমাকে কথা দিয়েছে যেমন কোনো ঘটনা মেজর এখানে ওরা দেবে না, ওরা নিজেদের পক্ষ থেকে মানে চেষ্টা করবে যে আমরা যেরকম মানে কলকাতা সিটিকে পিসফুল রাখতে পেরেছি ইলেকশনে এটা ডিউরিং কাউন্টিং পর্যন্ত কাউন্টিংয়ের পরেও থাকবে। আমরা কালকে আমাদের সদস্য ডিভিশনে 7-8 যে কনস্টিটিউয়েন্সি আসছে এদের ক্যান্ডিডেট সব পার্টি ক্যান্ডিডেট ডাকবো, ওনাদেরও সাজেশন নিব যে কাউন্টিং দিতে ওনার কী আমাদের থেকে আশা করছি, ওই এই সাজেশনগুলো মিলিয়েই আমরা একটা কাউন্টিং ডে সিকিউরিটি দেখানো। তাছাড়া প্রি কাউন্টিং আর পোস্ট কাউন্টিংয়ের মধ্যে ভায়োলেন্স না হওয়ার জন্য ওদের ওনাদের থেকেও সাজেশন নিব যে ওনারা কী চায়। তাছাড়া ইলেকশনের দিনে যদি কোনো আমাদের এখানে ঘাটতি কিছু থাকে তো এটা নিয়েও আমরা ওনাদের থেকে সাজেশন নিব সো দ্যাট আমরা এই ঘাটতি নেক্সট ইলেকশন বা আগামী কাউন্টিং ডে দিন আমরা এটা কভার দিতে পারি। তাছাড়া আপনাদের মিডিয়া বন্ধুদেরও আমি থ্যাংক ইউ বলেছি যে আমাদের আপনারা খুব দায়িত্বপূর্ণভাবে দিন রাত খেটে কাজ করেছেন আর এরকম কোনো সাদা সাব ডিভিশনের মধ্যে আমি কোনো এরকম দেখিনি যেখানে মানে একটা ফেক নিউজ বা একটা রিউমার কোনো হয়েছে যেটাতে মানে আইনশৃঙ্খলার পরিস্থিতি হয়েছে, সবাই মানে নিউট্রালি আর ফ্যাকচুয়ালি রিপোর্টিং করেছে এটার জন্য আপনার